গুড আফটারনুন, ওয়েলকাম। আমি সুশ্রুত চৌধুরী, স্টাডি আইকিউ বাংলায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমাদের প্রথম যে সেশনটি হতে চলেছে, এখানে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করছি। যেমনটা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমাদের একটি ক্র্যাশ কোর্স আমরা করাবো, এবং যেখানে আমরা হিস্ট্রির যে তিনটে পার্ট, ফার্স্টে এনশিয়েন্ট, তারপরে মিডিভ্যাল, তারপরে মডার্ন, এরমভাবে ধরে 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 আমরা পুরো জিনিসটাকে কিন্তু কন্টিনিউ করব। আজকে থেকে আমাদের এই সিরিজটা শুরু হবে। তোমাদের প্রত্যেককে স্বাগত। নাজিবুল, দীপিকা, পিঙ্কি, ববি, দেবজ্যোতি, কৃষ্ণেন্দু, সোনু, গোবিন্দ, যারা যারা আমার সঙ্গে রয়েছে, প্রত্যেককে স্বাগত। গুড আফটারনুন। ইয়েস, ইফ আই এম অডিবল অ্যান্ড ভিজিবল গাইজ, তাহলে ঝটপট আমাকে একটু ইয়েস বলে কমেন্ট করে ফেলো। আমরা দেখতে চলেছি, শুরু করতে চলেছি আমাদের ক্র্যাশ কোর্স। তো যেটা আমি তোমাদের কথা দিয়েছিলাম, সবার প্রথমে এনশিয়েন্ট হিস্ট্রির ওপরে আমরা ক্র্যাশ কোর্স করব। একটু কোর্সের ব্যাপারটা দেখে নিই। এটা আমাদের যে ক্র্যাশ কোর্সটা থাকবে, সেটা যে টাইম পিরিয়ডটা আমরা ডিসাইড করেছি, মোটামুটি আমরা চেষ্টা করব 9 থেকে 10টা ক্লাসের মধ্যে এটা শেষ করার। কি বিশেষত্ব থাকবে এই ক্র্যাশ কোর্সটার? বিশেষত্ব থাকবে নট অনলি অ্যাবাউট এনশিয়েন্ট হিস্ট্রি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে জিজ্ঞাসা করতে পারে, এবং সময় সময় যখনই সম্ভব হবে প্রিভিয়াস ইয়ার্সে এক্স্যাক্টলি এই জায়গা থেকে কোনো কোয়েশ্চেন এসছে কিনা সেই নিয়ে কথা বলার। তো আমাদের এনশিয়েন্ট হিস্ট্রির পরে থাকবে হচ্ছে আমাদের মিডিভ্যাল হিস্ট্রি, এবং মিডিভ্যাল হিস্ট্রির পরে থাকবে হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি। তো এইভাবে মোটামুটি আমাদের যা প্ল্যানিং রয়েছে, আগামী জুন মাসের যে দুটো সব থেকে বড় পরীক্ষা, একটা হচ্ছে ইউপিএসসি প্রিলিমস, একটা হচ্ছে আমাদের ইউপিএসসি প্রিলিমস, যেটা হবে আমাদের কবে, যেটা হবে আমাদের 5th June, এবং আরেকটা যে ডেট আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের WBCS প্রিলিমস, যেটা অনেকেরই স্বপ্ন, দুটোই বলতে পারো স্বপ্নের মতো প্রত্যেকের কাছে। সেক্ষেত্রে সেটা হবে, টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 19 June। তো এই যে দুটো পরীক্ষা রয়েছে, এই দুটো পরীক্ষার আগে ঝটপট করে আমরা পুরো ব্যাপারটা একবার দেখে নেব। ইফ ইউ আর রেডি গাইজ, যদি তোমরা রেডি থাকো তাহলে ঝটপট করে থামস আপ দিয়ে দাও, কমেন্ট করো। ইয়েস, শুরু করতে চলেছি আজকের আমাদের প্রস্তর যুগের ইতিহাস। চলো, তো প্রথমেই যে জিনিসটা আমরা দেখব বা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে যখনই আমরা প্রস্তর যুগ বলি, তখনই আমরা আমাদের শুরু হয় আমাদের স্টোন এজের যে সূত্রপাত, সেটা কিন্তু একদম আদিম মানুষ ভারত আমাদের পৃথিবীতে আসার পর, ঠিক আছে? সেখানে আমরা দেখতে পাই মানুষ সেই সময় একটা হান্টিং গ্যাদারিং বা শিকারী এবং সংগ্রহকারী মানুষের জীবনযাত্রা ছিল, শিকারী এবং সংগ্রহকারী, ঠিক আছে? এইভাবে তারা কিন্তু জীবন যাপন করত। এইবার প্রশ্নটা হচ্ছে যে এটা তো বহু প্রাচীন সময়ের কথা স্যার, এই সময়ের কথা আমরা কি করে জানতে পারি? কারণ কি সেই সময়কার মানুষ না ঠিক করে কথা বলতে পারতো, সেই সময়ের মানুষ না ঠিক করে লিখতে পারতো, তাহলে সেই সময়ের কথা আমরা জানবো কিভাবে? এটা একটা খুব বড়সড় সমস্যা ছিল। বন্ধুরা, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, ইতিহাস রচনার কাজটা কিন্তু যতটা সোজা মনে হয় ততটা নয়। তার কারণ সেই সময় না তোমরা ছিলে না আমরা ছিলাম, তো এই জন্য ঐতিহাসিকদের অনেক কাঠখড় পোড়াতে হয় একটি ইতিহাসের কাহিনী যদি দাঁড় করাতে হয়। সেই কাহিনী দাঁড় করানোর জন্য তারা যে বিভিন্ন উৎস বা সোর্সের ওপর ডিপেন্ড করে, সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেই নিয়ে পরে কোনো এক সময় কথা হবে। তবে এই শিকারী এবং সংগ্রহকারীদের সম্পর্কে জানতে হলে তাদের একমাত্র নির্ভরযোগ্য উপায় ছিল সেই সময়কার প্রাপ্ত যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান, বা যেটাকে আমরা আর্কিওলজিক্যাল সোর্সেসও বলে থাকি, আর্কিওলজিক্যাল সোর্সেস, ঠিক আছে? যেগুলোকে আমরা প্রত্নতত্ত্ব বা আর্কিওলজিক্যাল সোর্স বলে জানি। তোমরা কিন্তু প্রত্যেকে পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, যেই যেই কথাগুলো বলবো প্রত্যেকটা কিন্তু লিখতে লিখতে যেতে হবে, তবেই কিন্তু এই ক্লাসের একটা সুবিধা তোমরা পাবে। যারা অলরেডি জিনিসগুলো সম্পর্কে জানো তারা একটু রিভাইজ করে নিতে পারবে, আর যারা একদম নতুন হাতে খড়ি সদ্য, তাদের জন্য এই সেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কি আমরা বেসিক টাচ করতে করতে কিন্তু যাব। তো প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্স হচ্ছে একমাত্র উপায় ঐতিহাসিকরা দেখলেন এই শিকারী সংগ্রহকারীদের সম্পর্কে জানার। তার কারণ সেই সময় কোনো রকম কোনো লিটারারি বা সাহিত্যিক উপাদানের ব্যাপার ছিল না, মানুষ তো কিছু লিখতেই জানতো না।
তবে হ্যাঁ, পরবর্তী সময় আমরা কিছু গুহাচিত্র পাই, সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই সময় সময় কথা বলবো। তাহলে শিকারী এবং সংগ্রহকারীরা যে সমস্ত হাতিয়ার ব্যবহার করত, সেই সমস্ত পাথরের হাতিয়ার, সেই পাথরের হাতিয়ারকে আমরা স্টোন টুলস বলে থাকি, সেই স্টোন টুলসগুলো থেকেই কিন্তু ঠিক করলেন যে টোটাল তিনটে রয়েছে, তিনটে পর্যায়ের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে আমাদের প্যালিওলিথিক এজ বা যেটাকে আমরা প্রাচীন প্রস্তর যুগ বলে থাকি, প্যালিওলিথিক এজ বা যেটাকে আমরা প্রাচীন প্রস্তর যুগ বলে থাকি, এটাকে আমরা মধ্য প্রস্তর যুগ বলে থাকি, এবং তারপরে এটাকে আমরা নিওলিথিক এজ বা নবীন প্রস্তর যুগ বলে থাকি। এই হচ্ছে তিনটে এজ, এই তিনটে এজে আমরা গোটা বিষয়টাকে ভাগ করা যায় বলে জানতে পারি। এবার তিনটে এজে ভাগ করা গেল, খুব ভালো কথা। এইবার কথা হচ্ছে সময়কাল, কোন টাইম পিরিয়ডে আমরা সেই জিনিসটাকে ফেলতে পারবো। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই যে আর্কিওলজিক্যাল সোর্সেসগুলো পাওয়া যায়, এইগুলোকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেগুলোকে আমরা বলে থাকি ডেটিং মেথডস, ডেটিং মেথডস। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ডেটিং মেথডসের ব্যাপারটা কি স্যার? ডেটিং মেথডস মানে হচ্ছে যেই সমস্ত অবশেষগুলো আমরা পেলাম, সেই অবশেষগুলোকে তারিখ নির্ণয় করা হয় বা কোন তারিখে সেটা পাওয়া গেছে বা কতটা প্রাচীন কতটা নবীন, এর জন্য বেশ কিছু ডেটিং মেথডের কথা আমরা জানতে পারি। দুটো খুব ফেমাস ডেটিং মেথডের নাম যদি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে দুটো ফেমাস ডেটিং মেথডের নাম কি স্যার? দুটো ফেমাস ডেটিং মেথড, একটা হচ্ছে আমাদের কার্বন 14 বা C14, এটা তোমরা প্রত্যেকেই জানো কম বেশি, কার্বন 14 বা C14। আরেকটা খুব ফেমাস ডেটিং যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি, ডেন্ড্রোক্রোনোলজি। তার মানে কি স্যার? ডেন্ড্রোক্রোনোলজির মানে হচ্ছে আমরা দেখতে পাই গাছের যে গুড়ি, সেই গুড়ির মধ্যে যে এই যে রিংয়ের মতো অংশগুলো থাকে, দেখবে গুড়িটা কাটলে এই যে এরকম রিং বা এরকম ঘূর্ণির মতো একটা জায়গা দেখতে পাওয়া যায়, এই রিংগুলোকে গুনে 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 ঐতিহাসিকরা ঠিক করেন যে এই গাছ কতটা পুরনো। তো এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। তো এই ধরনের ডেটিং মেথডের সাহায্যে প্রাপ্ত যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান, সেখান থেকে ঠিক করা হয় যে এটি কত পুরনো। তখন গিয়ে ঠিক করা হয় যে আচ্ছা, যদি আমি প্রাচীন প্রস্তর যুগ বলি তাহলে সেটা অমুক সময়, যদি আমরা মধ্য প্রস্তর যুগ বলি তাহলে এটা অমুক সময়, আর যদি আমরা নবীন প্রস্তর যুগ বলি তাহলে এটা অমুক সময়। প্রত্যেকের কাছে পরিষ্কার হলে ঝটপট করে কমেন্ট করবে ইয়েস, কারোর মনে কোনো প্রশ্ন থাকলে এখনো অবধি জিজ্ঞাসা করতে পারো। অল ক্লিয়ার গাইজ, এনি কোয়েশ্চেন্স? কিঙ্কর, সৃষ্টি, পিঙ্কি, ববি, পূর্ণেন্দু, উপমা, কারোর মনে কোনো প্রশ্ন এখনো অবধি? এখান থেকে কোনো রকম কোনো প্রশ্ন রয়েছে? চলো এগিয়ে যাচ্ছি আমরা আরো কিছু তথ্যে। তাহলে এখানে কি দেখলাম? এখানে আমরা দেখলাম প্রত্নতাত্ত্বিক উপাদান ডেটিং মেথডের সাহায্যে সময় ঠিক করা হলো, এবং সেই হিসেবে ঐতিহাসিকরা ঠিক করলো যে শিকারী এবং সংগ্রহকারীদেরকে আমরা তিনটে যুগে ভাগ করতে পারি, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। অল ক্লিয়ার? এইবার তাহলে সময়কালটা কবে স্যার? দেখো, সময়কাল নিয়ে কথা বলতে গেলে আমাদের সবার প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, গোটা পৃথিবীর কথা যদি আমরা বলি, গোটা পৃথিবীতে যে স্টোনেজ বা প্রস্তর যুগের কথা আমরা বলি স্যার, সেই প্রস্তর যুগ কিন্তু একই সময় চলছে তা কিন্তু নয়। কিভাবে স্যার? এটা আমরা কি করে বুঝতে পারবো? খুব মন দিয়ে শুনবে, সৌম্যজিৎ, দীপিকা, পিঙ্কি, রিপন, মন দিয়ে শোনো। আচ্ছা, 5G কথা যে আজকে আমরা বলি, এই 5G কথা যে আজকে আমরা বলি বা আমাদের ভারতবর্ষে 5G প্রচলন শুরু হয়েছে ধরে নিলাম 2 বছর আগে থেকে, তার আগে আমরা 4G দেখেছি, তার আগে আমরা 3G দেখেছি, এইভাবে বহু জিনিসপত্র আমরা সময় সময় দেখে এসেছি। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি আমেরিকাতে 5G বা যে কোনো ডেভেলপড কান্ট্রিতে 5G কতদিন আগে তারা জানতো, একটু ঝটপট করে কমেন্ট করো, তোমার কি মনে হয়? এই যে 5G টেকনোলজির কথা আজকের দিনে আমরা ভারতবর্ষে দেখতে পাই, এই 5G টেকনোলজির কথা আমেরিকাতে আমেরিকার লোক কবে থেকে ব্যবহার করতো আমাকে বলতে পারবে? ভারতবর্ষে ধরলাম না হয় 2 বছর ধরে আমরা এটার কথা জানি বা আসছে 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 এরকম একটা ব্যাপার রয়েছে যে 5G আসছে, 5G আসছে। তো ঠিক সেরকমভাবে আমেরিকার লোক 5G টেকনোলজির কথা কবে থেকে জানতো আমাকে বলতে পারবে কেউ? নাজিবুল, বীরেন, পূর্ণেন্দু, হাসান, প্লিজ কমেন্ট। যদি আমেরিকার কথা আমরা বলি তাহলে সেখানে আমাদের এই 5G ব্যাপারটা কবে থেকে জানতে পারা যায় বলতে পারবে কেউ? ইয়েস,
ঝটপট করে কমেন্ট করে দাও কি ঠিক যেরকম আমরা দেখতে পাই আমেরিকাতে, কিন্তু এই জিনিসটা প্রায় 10 বছর আগে থেকে লোকে জানে, আমরা 2 বছর আগে থেকে জানি, তাই না? তো ঠিক সেইভাবে আমরা সভ্যতার প্রতিটি পর্যায়ে দেখতে পারব যে বিভিন্ন যে রিজনগুলো রয়েছে, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু সময়ের মধ্যে একটা তারতম্য থাকে। শুধু গোটা বিশ্বের কথা বলতে গেলে ভারত যে আলাদা তা নয়, এমনকি ভারতের মধ্যেও আমি যদি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের কথা বলি, সেখানেও কিন্তু সময়কাল পুরোপুরিভাবে আলাদা। তবে ইয়েস, একটা টেন্টেটিভ ডেট যদি বলতে হয়, একটা টেন্টেটিভ, এই কথাটার সঙ্গে এখন আমরা খুব ভীষণভাবে পরিচিত, পিএসসি আমাদের এই টেন্টেটিভ ব্যাপারটার সঙ্গে খুব পরিচিত করিয়ে দিয়েছে, তাই না? তো এই একটা যদি টেন্টেটিভ সময়কাল বলতে হয় যে স্যার আচ্ছা কবে এক্স্যাক্টলি আমরা নাও জানলাম, একটা আন্দাজ যদি দিতে হয় স্যার তাহলে কি দেওয়া যেতে পারে? তাহলে সেক্ষেত্রে ঐতিহাসিকরা একটা সময়ের কথা বলেন, যেরকম প্যালিওলিথিক পিরিয়ড 2 মিলিয়ন ইয়ার্স টু এখানে 10,000 BC, ঠিক আছে? বিসি বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ, যেটাকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ, তাই তো? তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, প্রত্যেকের কাছে পরিষ্কার? তাহলে একটা টেন্টেটিভ ডেট কি দেওয়া হচ্ছে? প্যালিওলিথিক পিরিয়ড 2 মিলিয়ন ইয়ার্স, 2 মিলিয়ন থেকে 10,000 BC। তারপরে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক পিরিয়ডের কথা বলতে গেলে 10,000 থেকে 8,000 BC। তারপরে যদি আমরা আরেকটু পরে যাই, যদি আমরা নিওলিথিক পিরিয়ডে যাই, তাহলে কি বলছে? 8,000 থেকে 4,000 BC। তো ঠিক এইভাবে এক এক করে আমরা দেখতে পাচ্ছি সময়টা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। খুব 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 মন দিয়ে যদি জিনিসটাকে দেখার চেষ্টা করো বন্ধুরা, উপমা শতাব্দী পূর্ণেন্দু গোবিন্দ, একটু মন দিয়ে দেখো, দেখবে সব থেকে বেশি এখানে যেটা সময় নিয়েছে সেটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। ইয়েস অর নো, দেখতে পাচ্ছ? প্রত্যেকের কাছে পরিষ্কার? তো এই যে পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের স্টাডি আইকিউ বাংলার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে হবে। সেখানে তোমরা ক্লাসের লিংক, পিডিএফ, যাবতীয় সমস্ত কিছু পাবে। লিংকটা অলরেডি চ্যাটবক্সে পিন করা রয়েছে, সেই লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যাও। তোমরা আপাতত প্রত্যেকে দেখতে পাচ্ছ কি না যে প্যালিওলিথিক পিরিয়ডের সব থেকে বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি কি সময়টা নিয়েছে, তারপরে মেসোলিথিক, তারপরে নিওলিথিক, ধীরে ধীরে সময়টা কিন্তু ছোট হয়েছে। মানে প্রথম যে পদক্ষেপ স্যার, সেই প্রথম পদক্ষেপটা নিতে সব সময় কিন্তু একটু সময় লাগে। ইট ইজ অলওয়েজ হার্ড। তোমরা যারা নতুন প্রিপারেশান নিচ্ছ তাদের বলছি, যারা ভাবছ যে অনেক কিছু শোনা যায় WBCS সম্পর্কে, UPSC সম্পর্কে, যে বাপ রে বাপ, পৃথিবীর সব থেকে কঠিন এক্সামগুলোর মধ্যে একটা। আরে যদি অতটাই কঠিন হতো তাহলে তোমার মতো একজন মানুষ কি করে সেটা ক্র্যাক করছে ভাবো দেখি, তাই না? তো এই যে রটনাগুলোতে তোমরা কান দিও না। একটা খুব ফুল ফ্লেজেড স্ট্র্যাটেজি প্রত্যেকের ক্ষেত্রেই দরকার, স্ট্র্যাটেজি ছাড়া কোনো কিছু হয় না। তো সেই জায়গাটায় তোমাদেরকে একটু কাজ করতে হবে এবং একটা সুন্দর রুটিন মেনটেন করে প্রত্যেক দিন একদম রিলিজিয়াসলি, যেরকম আমরা প্রত্যেক দিন রিলিজিয়াসলি কি করি, খাবার খাই 3 বার করে বা 4 বার করে, কেউ 2 বার করে, হোয়াট এভার, তারপরে স্নান করা, এই যে প্রত্যেক দিনের রুটিনের মধ্যে পড়াশোনাটাকে একেবারে বসিয়ে দিতে হবে। তাহলে দেখতে পারবে খুব কম সময়ের মধ্যে তোমার যে স্বপ্ন, সে স্বপ্নটা কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি লিভিং ইট, সেটা অ্যাকচুয়ালি তোমরা কিন্তু বাঁচছ, তাই না? তো কঠিন ব্যাপারটা কিছু নয়। তো এই যে ইতিহাস, এই যে মানব সভ্যতার ইতিহাসও আমাদেরকে কিন্তু ঠিক তাই দেখায়। মানব সভ্যতার ইতিহাস আমাদের দেখাচ্ছে যে মানুষ যখন প্রথম একেবারে বন মানুষ থেকে আধুনিক মানুষের দিকে যাত্রা শুরু করলো, যখন ধীরে ধীরে সে আধুনিকতার দিকে বা সিভিলাইজড ওয়েতে এগিয়ে যেতে শুরু করলো, সবার প্রথম পদক্ষেপটা কিন্তু খুব সময় সাপেক্ষ ছিল। তারপর তারা বুঝে গেল যে ইয়েস স্যার কিভাবে এগোতে হবে, এবং তারা ধীরে 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 কিন্তু এগিয়ে যেতে শুরু করলো। প্রত্যেকের কাছে এই যে জিনিসটা, এই প্রকৃতির এই নিয়মটা পরিষ্কার হলে ঝটপট করে থামস আপ দিয়ে আমাকে জানাবে। এটা কিন্তু আমাদের জীবনের সঙ্গেও আমরা লাগু করতে পারি। তাহলে সময়কাল যদি বলি, সময়কাল তাহলে বিভিন্ন দিকে সময়কাল কিন্তু আমাদের আলাদা, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে উত্তর ভারতের ক্ষেত্রে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা আলাদা টাইম টেবিল থাকে। তবে একটা মোটামুটি সময়কাল বলতে গেলে আমরা এই সময়টার কথা বলতে পারি। এবার চলে আসছি আমরা একে একে এই যুগগুলোর কথায়।
প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, আধুনিক প্রস্তর যুগ বা নবীন প্রস্তর যুগ, তারপরে যে রয়েছে সেইগুলোর কি ব্যাপার স্যাপার ছিল। দেখো দেখো এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পারবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পারবে যে টোটাল পাঁচটা ভাগ রয়েছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে স্যার আপনি তো প্রথম তিনটের কথা বললেন, শেষগুলো কি স্যার? শেষেরগুলো তো কিছু বুঝতে পারছি না। দেখো শেষেরগুলো কি স্যার? প্রথম যে তিনটে, এই তিনটে হচ্ছে আমাদের স্টোন এজ বা প্রস্তর যুগ, ঠিক আছে? এই তিনটে হচ্ছে স্টোন এজ বা প্রস্তর যুগ, যেটাকে আমরা বললাম বা যেটাকে আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। এর পরের যে যুগগুলো, সের পরের যুগগুলো হচ্ছে ধাতুর যুগ বা যেটাকে আমরা বলে থাকি মেটাল এজ। এটাকে বলা হয় মেটাল এজ বা ধাতুর যুগ, ঠিক আছে? মেটাল এজ। এবার এই মেটাল এজে কি হয়েছিল স্যার? মেটাল এজে মানুষরা ধাতুর ব্যবহার শুরু করেছিল, মেটাল এজে মানুষরা ধাতুর ব্যবহার শুরু করেছিল। এবং সবার প্রথম মানুষ কোন ধাতুটা শুরু করে কে বলতে পারবে? ইউজড বাই ম্যানকাইন্ড, মানব জাতি প্রথম কোন ধাতুটার আবিষ্কার করে বা কোন ধাতুটার ব্যবহার শুরু করে কি হবে উত্তর, কে বলতে পারবে? রিপন, পিঙ্কি, কিঙ্কর, কৃষ্ণেন্দু, হিমাংশু, যারা যারা আমার সঙ্গে রয়েছে প্লিজ কমেন্ট ঝটপট করে। প্রথম যে মেটাল, ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যানকাইন্ড, প্রথম মেটাল হিসেবে আমরা কিসের কথা বলতে পারি? প্রথম মেটাল হিসেবে আমরা কিসের কথা বলতে পারি? ইয়েস, প্রথম মেটাল হিসেবে আমরা বলতে পারি তামার কথা, তাই না? প্রথম মেটাল হিসেবে আমরা বলতে পারি কিসের কথা? তামা। যার জন্য এই যে সময়টা, প্রথম যে যুগটা রয়েছে, সেই যুগটাকে আমরা কি বলে থাকি? চ্যালকোলিথিক এজ, বা যেটাকে আমরা বাংলায় কি বলতে পারি? তাম্র প্রস্তর যুগ। তার মানে স্যার কি? তাম্র প্রস্তর যুগ মানে এমন একটা সময় যেই সময় মানুষ তামারও ব্যবহার করছে এবং যেই সময় মানুষ পাথরেরও ব্যবহার করছে। তাহলে দুটো মিলিয়ে কি হলো? চ্যালকো কথাটা এলো। দুটো মিলিয়ে আমাদের চ্যালকো কথাটা এলো, চ্যালকো আর লিথিক। এই যে চ্যালকো প্লাস লিথিকের ব্যাপারটা দেখতে পাচ্ছি, এইখানেই আমার কথাটা লুকিয়ে রয়েছে। চ্যালকো মানে এখানে আমরা তামা আর এখানে আমরা প্রস্তর, ব্যাস হয়ে গেল। তাহলে তাম্র প্রস্তর যুগে আমরা কি দেখতে পাচ্ছি? চ্যালকোলিথিক এজ বা তাম্র প্রস্তর যুগে আমরা তামা ও পাথরের ব্যবহার শুরু হয়েছে বলে আমরা জানতে পারি, ঠিক আছে? এরপর তামার সঙ্গে সঙ্গে পরবর্তী সময়, যখন আমরা হরপ্পা সভ্যতার যুগে পা দিচ্ছি, যখন তামার যুগটা অলমোস্ট বেশ কিছু মানুষ বুঝে গেছে, যেরকম দেখো প্রস্তর যুগে কি মানুষ প্রথমে ভোতা পাথর ব্যবহার করত, তারপরে মানুষ বুঝতে পারলো যে শুধু এই পাথরে হবে না, এই পাথরটিকে আরো সুন্দর করে আমরা পলিশড ওয়েতে ব্যবহার করতে পারি। ঠিক সেরকম ভাবে তামার যুগ যখন শুরু হয়েছিল তখন মানুষ শুধু তামা জানতো, তারপর থেকে ধীরে 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 নানান রকম অন্যান্য ধাতুর মিশ্রণের ফলে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ধাতু, লো গ্রেডেড ব্রোঞ্জ, খুব হাই গ্রেডেড ব্রোঞ্জ নয়, লো গ্রেডেড ব্রোঞ্জের ব্যবহারও কিন্তু মানুষ শুরু করলো, ব্রোঞ্জ, ঠিক আছে? তো এই জায়গাগুলো আমাদের পরিষ্কার প্রত্যেকের কাছে। কারোর মনে কোনো প্রশ্ন রয়েছে? ইয়েস, সৌম্যজিৎ, সৃষ্টি, সোনু, সীমা, হিমাংশু, এনি কোয়েশ্চেন স্টিল নাও, যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে এখান থেকে মোটামুটি সময়কালটা আমাদের পরিষ্কার তো স্যার? চলো এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, একটা কোয়েশ্চেন দেখে নেব একটু, কি ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করতে পারে। জাস্ট আমরা একটা উত্তর খুঁজলাম এবং সেই উত্তরটা আমরা দেখতে পারবো এই কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে। বলছে চ্যালকোলিথিক যুগ এছাড়াও আর কোন নামে পরিচিত? চ্যালকোলিথিক যুগ আর কোন নামে পরিচিত? অলসো নোন অ্যাজ, অলসো নোন অ্যাজ, চারটে অপশন আমাদের কাছে, লৌহ যুগ, প্রস্তর যুগ, তামার যুগ, নিওলিথিক যুগ। ইয়েস, ঝটপট করে কমেন্ট করে ফেলো প্লিজ, এনি আনসার্স দেখে নেব কারা কারা উত্তর করছে। এই ধরনের কোয়েশ্চেন আমাদের কিন্তু সময় সময় কি কি পরীক্ষায় আসতে পারে, এই ধরনের কোয়েশ্চেন আমাদের এসএসসিতে আসতে পারে, এসএসসি, সিএইচএসএল, সিজিএল দুটোতেই আসতে পারে, এই ধরনের প্রশ্ন আমাদের এমটিএস এর ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের রেলওয়ের পরীক্ষাতে আসতে পারে, রেলওয়ের যে এনটিপিসি বা গ্রুপ ডির পরীক্ষাগুলো হয় সেইখানে আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলো কোনো কোনো সময় ডাব্লিউবিসিএস প্রিলিমস এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্ষেত্রে আসতে পারে। কি জিজ্ঞাসা করছে? যে চ্যালকোলিথিক পিরিয়ড স্যার, চ্যালকোলিথিক পিরিয়ডকে আমরা আর কি নামে জানতে পারি? পরিষ্কার? তাহলে উত্তরটা কি হবে কে বলতে পারছে? অর্পণ, নাজিবুল, হিমাংশু, গোবিন্দ, পিঙ্কি,
পূর্ণেন্দু, ইয়েস, উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে অপশান সি, তাম্রপ্রস্তর যুগ আমরা দেখেছিলাম, বা যেটাকে তামার যুগও কিন্তু আমরা বলতে পারি। তো দিস ইজ দ্য কোয়েশ্চেন, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। আমাদের এই যে ক্রাশ কোর্সটার উদ্দেশ্য এটাই, শুধুমাত্র তোমাদেরকে গড়গড় করে বলে গেলাম কি কি তথ্য রয়েছে তা নয়, তোমাদের বুঝতে হবে কি পরীক্ষায় আসে, তবেই তোমরা পরীক্ষাগুলো পাশ করতে পারবে। পরিষ্কার হয়েছে? তাহলে স্যার আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম তাম্রপ্রস্তর যুগের সময়কাল। আমরা সময়কাল নিয়ে কথা বলতে গিয়ে বলছিলাম এইটা হচ্ছে আমাদের চ্যালকোলিথিক পিরিয়ড, ঠিক আছে, বা যেটাকে আমরা তাম্রপ্রস্তর যুগ বলছি। এর পরের যে পিরিয়ডটা রয়েছে সেটা বুঝতেই পারছো কিসের, সেটা হচ্ছে আমাদের লৌহযুগ, বা লোহার ব্যবহার মানুষ যখন শুরু করেছিল। লৌহযুগ বা লোহার ব্যবহার মানুষ যখন শুরু করেছিল, ইয়েস, লোহা। পরিষ্কার? তাহলে একে একে যুগগুলোর সম্পর্কে একটু আমরা দেখে নিই যে কিভাবে কি কি হয়েছে, কিভাবে আমরা এগিয়েছি। আমরা প্রশ্ন দেখলাম একটা, যে চ্যালকোলিথিক যুগকে কি হিসেবে আরো কি নামে বলা যায়, তার উত্তরটা আমরা দেখলাম কি হবে। চলে আসছি আমরা প্রথম যে প্রাচীন প্রস্তর যুগ, সেই প্রাচীন প্রস্তর যুগের কথায়। প্রাচীন প্রস্তর যুগে আমরা দেখতে পাই মানুষ ছিল শিকারী এবং সংগ্রাহক, ঠিক আছে। মানুষ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, হান্টার গ্যাদারার্স, হান্টার গ্যাদারার। আচ্ছা, তোমরা কারা কারা এখানে রয়েছো যারা ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেল, অ্যানিমাল প্ল্যানেট এই সমস্ত দেখতে অভ্যস্ত, বা হয়তো কোনোদিনও জীবনের কোনো একটা পর্যায়ে তোমরা তাদের দেখেছো, সেখানে দেখবে প্রচুর অ্যানিমাল, হার্ডস অফ অ্যানিমালস, আফ্রিকান সাবানাতে সব প্রাণীরা চড়ে বেড়াচ্ছে, এবং যখন প্রচণ্ড গরম তখন তারা ধীরে 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 নদীর দিকে এগিয়ে যাচ্ছে, এবং যখন একটু ঠান্ডা পড়ছে তখন আবার ধীরে 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 তারা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, যেটাকে এই সমস্ত চ্যানেলগুলোতে, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি এসব চ্যানেলগুলোতে বলা হয় অ্যানিমাল মাইগ্রেশন, অ্যানিমাল মাইগ্রেশন, তাই তো নাকি? শুনেছো তো অ্যানিমাল মাইগ্রেশন? ইয়েস, এনিওয়ান? প্রত্যেকের কাছে পরিষ্কার? কনসেপ্টগুলো বোঝো? ইতিহাস যে শুধু মুখস্থ করতে হয় তা কিন্তু নয়, ইতিহাসেও কিন্তু প্রচুর কনসেপ্ট রয়েছে, প্রচুর বোঝার ব্যাপার রয়েছে। আর একবার যখন তুমি এই কনসেপ্টগুলো বুঝে যাবে তখন তোমার মধ্যে সমস্ত কিছু কি ঝকঝকে পরিষ্কার স্যার, এর থেকে পরিষ্কার আর কিছু হবেই না। যে কোনো তথ্য এরম ভাবে মনে থাকবে, কোনো প্রেশার দেওয়ার দরকার নেই, ব্রাহ্মী শাক ব্রেনোলিয়া খাওয়ার দরকার নেই, জাস্ট আমাকে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি। তো দেখো অ্যানিমাল মাইগ্রেশন সেখানে দেখায়। আচ্ছা, তোমরা আরেকটা কোভিড নাইন্টিনের কথা যদি বলি, কোভিড-19 এই যে সময়, এই যে প্যান্ডেমিক পিরিয়ডটা, এই পিরিয়ডে আরেকটা বিখ্যাত শব্দ তোমরা অনেকেই শুনেছ হয়তো, সেই শব্দটা হচ্ছে মাইগ্রেন্টস বা মাইগ্রেন্ট লেবার্স। মাইগ্রেন্ট লেবার্স, এই কথাগুলো শুনেছো তো প্রত্যেকে? তাহলে তোমরা হয়তো ভাবছো যে স্যার কিভাবে কিসের তুলনা করছেন, পড়াচ্ছেন আপনি প্রাচীন ভারত ইতিহাস, পড়াচ্ছেন আপনি এনশিয়েন্ট হিস্ট্রি, তার সঙ্গে আপনি কোভিড-19 একটা টার্ম নিচ্ছেন কি করে? দিস ইজ হাউ উই ক্যান কানেক্ট। এইভাবেই আমরা ইতিহাসের কনসেপ্টগুলো বুঝতে পারি স্যার। খুব মন দিয়ে শুনবে যারা যারা আমার সঙ্গে রয়েছো, এই যে অ্যানিমাল মাইগ্রেশন, এই যে মাইগ্রেন্ট লেবারার্স, প্রত্যেকের কিন্তু একই ব্যাপার। কি ব্যাপার স্যার? দেখো খুব ভালো মতো বোঝো, তাহলে বুঝতে পারবে সেই সময়কার মানুষ কেন ভ্রাম্যমান জীবন যাপন করত। দিস ইজ দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি, প্লিজ লিসেন টু মি। তো এইখানে মানুষগুলো কি করছে, মানুষগুলো তার কর্মের চাহিদাতে, মানুষগুলো তার কাজের চাহিদাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, গ্রাম থেকে শহরে যাচ্ছে, রাজ্য থেকে রাজ্যে যাচ্ছে। কিসের জন্য? কর্মের জন্য। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ যখন শিকারী এবং সংগ্রহকারী, এবং শিকার করতে গেলে সে যখন পশু শিকার করছে,
খুব ভালো মতো শোনো, সে যখন পশু শিকার করছে, সেই পশুরা যখন মাইগ্রেট করছে, তাহলে কি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তাহলে কি তারা স্থায়ীভাবে কোনো জায়গায় থাকতে পারবে, না সেই পশুদের পেছন পেছন তাদের যেতে হবে, তাদের জীবন ভ্রাম্যমান হবে, কোনটা? ইয়েস প্লিজ কমেন্ট ঝটপট করে। যদি অ্যানিমাল মাইগ্রেশন সত্যি হয়, যদি তাদের ওপরে সেই সময়কার মানুষ ডিপেন্ডেন্ট থাকে, যদি তাকে শিকার করে তাকে খেতে হয়, তাহলে তাকেও তার পেছন পেছন যেতে হবে? তাহলে অ্যাজ বিকজ অ্যানিমাল মাইগ্রেশন ইজ এ ট্রুথ, সেই জন্য সেই সময়কার মানুষের জীবনযাত্রা ছিল কি ভ্রাম্যমান, বা যেটাকে আমরা অনেক সময় যাযাবর জীবনও বলে থাকি, প্রত্যেকের কাছে পরিষ্কার হলে যাযাবর জীবনও বলে থাকি, প্রত্যেকের কাছে পরিষ্কার হলে ঝটপট কমেন্ট করবে ইয়েস। এনি কোয়েশ্চেন স্টিল নাও? তাহলে প্রাচীন প্রস্তর যুগটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে একটু একটু করে। মানুষ ছিল শিকারী সংগ্রাহক, তারা ভ্রাম্যমান জীবন যাপন করত। আর ঠিক সেই কারণেই আমরা কি দেখছি স্যার, সেই কারণে আমরা কি দেখছি, যেহেতু মানুষ ভ্রাম্যমান জীবন যাপন করত, সেই জন্য আমরা কি দেখছি, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেইখানকার মানুষ কখনো স্থায়ী বসতি স্থাপন করেনি। তাহলে সে কোথায় বাসস্থান করেছে? তাহলে তারা কোথায় বসবাস করত? পাহাড়ের গুহা বা কেভস, যে সমস্ত পাহাড়ের গুহা বা কেভ তাদের পেয়েছে, সেখানেই তারা মোটামুটি মাথা গুঁজে কোনো মতে রাত কাটিয়েছে। পরের দিন সকালবেলা আবার সেই হার্ড অফ অ্যানিমেলস যেখানে যেখানে যাচ্ছে তাদেরকেও সেখানে সেখানে যেতে হয়েছে। প্রত্যেকের কাছে পরিষ্কার? তাহলে প্রাচীন প্রস্তর যুগ কি হচ্ছে? মানুষ শিকারী সংগ্রাহক, মানুষ যাযাবর জীবন যাপন করছে, যেটাকে ইংরেজিতে আমরা নোম্যাডিক লাইফস্টাইলও বলে থাকি, নোম্যাডিক লাইফস্টাইল, বা যাদেরকে বলা হয় নোম্যাডস, ঠিক আছে? ঠিক সে তারা কি করছে? তারা ভ্রাম্যমান জীবন যাপন করছে এবং পাহাড়ের গুহায় বসবাস করছে, তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই। এইবার এই সমস্ত শিকারের জন্য মানুষ যে ধরনের হাতিয়ারগুলো ব্যবহার করত, সেটা হচ্ছে প্রকৃতির থেকে যে সমস্ত হাতিয়ার তারা পেয়েছে তাকেই কিন্তু ব্যবহার করত। দেখো আরেকটা বর্তমান সময়ের ইনস্টিংক্ট আমি দিচ্ছি তোমাদেরকে। দেখো বলে না আদিম রিপু, কথাটা শুনেছ কেউ? বাংলায় বলে আদিম রিপু, বা ইংরেজিতে যেটাকে বলে বেসিক ইনস্টিংক্টস, ইনস্টিংক্টস। এই আদিম রিপু বা বেসিক ইনস্টিংক্ট ব্যাপারটা কি স্যার? আজকে যখন হঠাৎ করে কোনো একটা কুকুর তোমার ধরো পেছন দিয়ে আসছে, হঠাৎ করে তুমি একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছ আর তোমার পেছনে একটা কুকুর আসছে, তোমার ঝট করে তোমার ইনস্টিংক্ট কি বলবে? পাথর একটা তুলে এরকম করলে, ঠিক কি না? কি করলে? জাস্ট যেটা তুমি হাতে, তুমি কি দেখতে যাবে পাথরটা ভোতা না চোখা, লাগ বড় না ছোট? না, তুমি জাস্ট একটা এরকম করলে, ইয়েস অর নো? ঠিক সেরকমভাবে এটা হচ্ছে আমাদের আদিম রিপু বা বেসিক ইনস্টিংক্টস। সেই সময়কার মানুষও কিন্তু যা হাতের সামনে পেত তাই ছুঁড়েই শিকার করার চেষ্টা করত। সে কিন্তু ভাবতো না যে এটাতে সে আহত হবে, না সে পশু হঠাৎ করে উল্টে আমার ওপর চড়া হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট গাইজ? ঠিক আছে, তো যা তারা পেয়েছে, ভোঁতা পাথর, বড় পাথর, লম্বা পাথর, যা পেয়েছে তারা ছুঁড়ে মেরেছে, কোনো চিন্তা ভাবনা নেই। তো সেই সময়কার মানুষ যে সমস্ত পাথরের ব্যবহারগুলো, পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করত, সেগুলো বেসিক্যালি ভোঁতা, সেগুলো বেসিক্যালি কি ভোঁতা, বা যেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম কোনো শার্পনেস নেই। প্রত্যেকের কাছে পরিষ্কার হলে ঝটপট কমেন্ট করবে ইয়েস। তো সেই সময়কার মানুষ, তাহলে তিনটে জিনিস আমরা কি দেখলাম স্যার? তাহলে তিনটে জিনিস, শিকারী সংগ্রাহক, ভ্রাম্যমান জীবন, পাহাড়ের গুহায় তাদের বসবাস, এবং পাথরের হাতিয়ার। তো দিস ইজ হোয়াট উই ক্যান সি, সেই সময়কার প্রস্তর যুগের মানুষ এইভাবে বসবাস করত। তো এই গেল স্যার কনসেপ্ট, খুব ক্লিয়ার, পরিষ্কার। এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কি আসে? গল্পের ছলে কাটালে চলবে না, আমাদের বাস্তব জীবনেও পা রাখতে হবে। তো আমরা কি দেখব স্যার? আমরা দেখব সেই সময়কার যে প্রশ্নগুলো আমাদের ক্ষেত্রে আসে। এখান থেকে মেন প্রশ্ন, যখনই আমি প্রাচীন ভারতের ইতিহাস বলি, তখনই যে সমস্ত সাইটসগুলো রয়েছে, এই সাইটসগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। কারণ কি, এটা তোমাদের বুঝতে হবে, ইতিহাস জানার জন্য সোর্সেস বা উৎসের গুরুত্ব প্রচুর,
উৎস না থাকলে সেই সময়কার ইতিহাস কিন্তু জানা যায় না। বহু এরকম ইতিহাসের পর্যায়ে তোমরা আগামী দিন আগামী সময় আমরা পড়তে পড়তে দেখব, যেখানে আমরা দেখব যে কোনো কিছু নেই, একদম ব্ল্যাঙ্ক। যেহেতু সেই সময়কার কোনো বই সেই ইভেন্ট সম্পর্কে কিছু বলেনি, যেহেতু সেই সময়কার কোথাও কিছু লেখাটেখা নেই, কোনো ইনস্ক্রিপশন শিলালিপি বা কোনো রাজা কিছু বলে যায়নি, আমরা সেই সময়কার ইতিহাস সম্পর্কে কিছু জানতে পারি না। তো সেই জন্য উৎস এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের পিএসসি এবং ইউপিএসসি বা যে কোনো পরীক্ষাতে, এসএসসির পরীক্ষাতে বলো, আর্কিওলজিক্যাল সাইটস বা প্রত্নতাত্ত্বিক উৎখনন কেন্দ্র থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে, প্রত্যেকের কাছে পরিষ্কার। তাহলে তোমাদেরকে আমি চেষ্টা করেছি প্যালিওলিথিক সাইট সম্পর্কে কিছু কিছু আইডিয়া দিতে। এছাড়াও তোমরা যেখান থেকে যা পাবে সব কিছু একটা জায়গায় নোট ডাউন করে নেবে যে দিজ আর দ্য সাইটস। কিভাবে নোট ডাউন করবে স্যার? সবার প্রথমে প্রাচীন প্রস্তর যুগ, সেই প্রাচীন প্রস্তর যুগের যে সমস্ত সাইটসগুলো রয়েছে, ঠিক আছে, ভালো মতো একদম নোট ডাউন করবে। তারপর মধ্যপ্রস্তর যুগ, সেই মধ্যপ্রস্তর যুগের যে সমস্ত সাইটসগুলো রয়েছে ভালো মতো নোট ডাউন করলে, তারপরে নবীন প্রস্তর যুগে যাবে। এইভাবে ধীরে ধীরে যতগুলো সাইটস তোমরা পাচ্ছ সেইগুলোকে তোমরা নোট ডাউন করে নেবে। প্রত্যেকের কাছে পরিষ্কার? আচ্ছা, এখানে একজন গম্ভীর ভদ্রলোককে দেখা যাচ্ছে। কে এই ভদ্রলোক? এই ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট ব্রুস ফোর্ট, বা অনেক সময় ফোর্টেও বলা হয়, যাই হোক। তো এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন ভারত প্রাগৈতিহাসিক ভারতবর্ষের স্রষ্টা বা ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বা আর্কিওলজিক্যাল স্টাডিজ। মানে ইনি একজন বিখ্যাত ব্রিটিশ গবেষক বলতে পারো, যিনি ভারতবর্ষের প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে শুরু করেছিলেন, ঠিক আছে, ভারতবর্ষের প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে গবেষণা আলোচনা শুরু করেছিলেন। খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব, এনার নামও মনে রাখতে হবে, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। অল ক্লিয়ার গাইজ? ঠিক আছে। আচ্ছা, কি বলছে সৃষ্টি? বলছে এনসিআরটি বুক ইউজ করতে পারি স্যার সেটার জন্য, একদম নো প্রবলেম। এনসিআরটি ইজ আর দ্য বেসিক্স। এনসিআরটি ছাড়াও তোমরা এদিক ওদিক থেকে নানান জায়গা থেকে নানান জিনিস পাবে, সেগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, বুঝতে পারছ? হিমাংশু বলছে আজান্তা কেভ, সেই আজান্তা কেভ বহু পরে, আজান্তা কেভের কথা আমরা জানতে পারবো সেই গুপ্তা যুগে, গুপ্তদের সময়ের কথা। এতটা অব্দি পরিষ্কার? এই যে সাইটসগুলো থেকে প্রশ্ন আসে, সাইটসের একটা তালিকা বানিয়ে নেবে। এগিয়ে যাচ্ছি আমরা মধ্যপ্রস্তর যুগের কথায়। আচ্ছা, তার আগে একটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দেখে নেব কি ধরনের প্রশ্নগুলো এই সাইটস থেকে আসে। দেখো, বলছে বিহারের চিরান্দ কি ধরনের সাইট, খুব মন্দি দেখবে। এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, যার জন্য আমি বারবার বলছি সাইটসগুলোর উপর তালিকা বাড়ানোর কথা। লোয়ার প্যালিওলিথিক সাইট বা লোয়ার প্যালিওলিথিক এজ কি জিনিস সেটা আমি বলছি। তারপরে মেসোলিথিক এজ, তারপরে বলছে মধ্য প্যালিওলিথিক সাইট, তারপরে হচ্ছে নিওলিথিক সাইট। তাহলে এই টোটাল চারটে তোমাকে অপশান দিয়েছে, কি হবে উত্তর? বিহারের চিরান্দ, চিরান্দ ইন বিহার ইজ এ লোয়ার প্যালিওলিথিক সাইট, মেসোলিথিক সাইট, মিডল প্যালিওলিথিক সাইট, নিওলিথিক সাইট। ইয়েস, প্লিজ কমেন্ট, ঝটপট করে কমেন্ট করো। যাদের যাদের তোমাদের এই সেশনটা ভালো লাগছে, তোমরা জানো কি করতে হবে, প্রতিদিন দুপুর ১২টায় আজ থেকে শুরু করে এভরিডে 12 PM আমরা কিন্তু থাকছি, তোমাদের সেখানে আসতে হবে। আমরা একটা প্ল্যান ওয়েতে এগিয়ে যাব, গোটা ইতিহাসটা যা যা ইম্পর্টেন্ট রয়েছে সেটা দেখতে দেখতে। ঝটপট করে উত্তর করো, কী হবে উত্তর? ইয়েস, প্লিজ কমেন্ট। সৌম্যজিৎ বলছে সি, উপমা সি, হিমাংশু বি, ইয়েস, এ বলছে তুহিন, গোবিন্দ, সৃষ্টি অপশন এ, প্রণব বলছে অপশন বি। সঠিক উত্তরটা কী হবে দেখো, সঠিক উত্তরটা কী হবে দেখো। দেখো, এরকম বেশ কিছু সাইটস রয়েছে, শুরুতেই বলে রাখি, এরকম বেশ কিছু সাইটস রয়েছে যেখানে মোর দ্যান থ্রি ফেজেস পাওয়া যায়, ঠিক আছে। যেরকম ধরো, এখানে যেরকম আমরা চিরান্দের কথা দেখছি, চিরান্দকে অ্যাকচুয়ালি নিওলিথিক সাইট হিসেবে দেখা হয়,
কারণ কি এটা ভারতবর্ষের প্রাপ্ত প্রথম নিওলিথিক সাইট। চিরান হচ্ছে, চিরান হচ্ছে ভারতবর্ষের প্রাপ্ত প্রথম প্রথম নিওলিথিক বা নবীন প্রস্তর যুগের প্রথম সাইট, যেটা থেকে আমরা নবীন প্রস্তর যুগ সম্পর্কে জানতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে চিরানদের কথা বলা হচ্ছে, যার জন্য চিরান থেকে যখন প্রশ্ন আসবে তখন বেসিক্যালি এই জিনিসটা তোমাদের জানতে চাইবে। এছাড়াও চিরান থেকে কিন্তু আমরা মেসোলিথিক পিরিয়ড বা মধ্যপ্রস্তর যুগের ব্যাপারটাও জানতে পারি। প্রত্যেকের কাছে পরিষ্কার? এরকম দেখবে আরেকটা সাইট রয়েছে যেটাকে বলা হয় ভীমপেটকা, মধ্যপ্রদেশে রয়েছে। সেই ভীমপেটকা থেকে আমরা কি জানতে পারি? ভীমপেটকা থেকে আমরা তিনটে যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবীন প্রস্তর যুগ, তার সম্পর্কে জানতে পারি। তো এর মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র একটাই হবে। তবে এই প্রশ্নটা এই কারণেই করা যে প্রথম নবীন প্রস্তর যুগ হিসেবে আমরা চিরানদের কথা জানতে পারি, তবে মেসোলিথিক পিরিয়ডও কিন্তু জানা যায়। পরিষ্কার প্রত্যেকের কাছে? চলে আসছি তাহলে মধ্যপ্রস্তর যুগের কথায়। আচ্ছা, এইবার আলোচনাটার একটু গভীরতা বাড়বে। তোমাদেরকে একটা তথ্য আমি দিতে চাই, তোমাদের মধ্যে অনেকেই সেটা জানো, অনেকেই সেটা জানো না। সেই তথ্যটা হচ্ছে কি তথ্য স্যার? সেটা হচ্ছে যখন প্রথম এই পাথরের আবিষ্কারগুলো হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে মধ্যপ্রস্তর যুগ, এই মধ্যপ্রস্তর যুগটাকে কেউ কনসিডার করে না। নো বাডি কনসিডার্ড মধ্যপ্রস্তর যুগ। মানে প্রত্যেকজন ঐতিহাসিক এটাই বলে যে হ্যাঁ, একটা সময় মানুষ ভোঁতা পাথর ব্যবহার করত, তার পরের পর্যায়ে গিয়ে মানুষ সেই পাথরগুলোকে একটু চোখা করে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে বা কাঠের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে তার সঙ্গে বেঁধে তারা অ্যাক্সেস তৈরি করেছে, তারা বল্লম তৈরি করেছে, তারা তীর্ধনুক তৈরি করেছে। তো তার মধ্যে আমরা দেখতে পাই যে কোনো রকম কোনো ওই রকম ব্যাপার নেই। ঠিক আছে, তো জেনারেলি ইনিশিয়ালি আমরা দেখতে পাই প্রস্তর যুগকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন, আরেকটা হচ্ছে নবীন। ব্যাস, মধ্য বলে কোনো কিছু ছিল সেটা কিন্তু নয়। একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে নবীন। সেই সময় হবার ওয়েস্ট্রপ 1886 সালে তিনি প্রথম এই কথাটা বললেন যে আমরা প্রত্যেকে একটা ট্রানজিশনের পিরিয়ড দিয়ে যাই, আমরা প্রত্যেকে একটা ট্রানজিশনের পিরিয়ড দিয়ে যাই। মানে এই যে মধ্যপ্রস্তর যুগ, দিস ইজ এ ট্রানজিশন পিরিয়ড। কি করে ট্রানজিশন পিরিয়ড স্যার বুঝবো কি করে, একটা উদাহরণ দিয়ে যদি আমাকে বোঝান। দেখো, ট্রানজিশন পিরিয়ড মানে মানুষ একটা সময় VCR-এর ব্যবহার করত। তোমাদের অনেকের বাড়িতে যারা খুব বড় দাদা দিদি রয়েছে তাদের বিয়ের রেকর্ডিং দেখবে VCR-এ হয়েছিল। VCR শুনেছো এই কথাটা? কারা কারা শুনেছো ঝটপট করে কমেন্ট করো। ইয়েস, সৌম্যজিৎ, পূর্ণেন্দু, প্রণব, সৃষ্টি, পিঙ্কি, তুহিন, হিমাংশু, যারা যারা আমার সঙ্গে রয়েছে ঝটপট বলো এই VCR কথাটা শুনেছো কেউ? এই VCR যে কথাটা, এটা কিন্তু বেশ পুরনো একটা কথা। সেই সময় আমরা দেখতে পাই এরকম রেকর্ডিংয়ের এরকম ক্যাসেট থাকতো, তাই না? এরকম রেকর্ডিংয়ের ক্যাসেট থাকতো যেটা দিয়ে তারপরে চালানো হতো। ইয়েস অর নো? এরকম ক্যাসেট দিয়ে তারপরে আমরা ধীরে ধীরে এলাম কিসে? তারপরে আমরা এলাম হচ্ছে CD-তে, তাই তো? তারপরে আমরা এলাম কিসে? DVD-তে। তারপরে আমরা এখন কিসে? এখন আমরা ওই সব পেন ড্রাইভ হ্যান ত্যান এসবের মধ্যে যাচ্ছি। ইয়েস, তো এই যে এইগুলোকে বলে হচ্ছে ট্রানজিশন। বুঝতে পারছো যে একটা থেকে আরেকটার দিকে আসা? তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের হবার, মিস্টার হবার ওয়েস্ট্রপ কি বললেন? তিনি বললেন যে মানুষ প্রথমে ভোঁতা পাথর ব্যবহার করত, তারপরে হঠাৎ করে আধুনিক হয়ে গেল, এটা ভাববার কোনো কারণ নেই। মাঝখানে একটা পর্যায় অবশ্যই ছিল যেই পর্যায়ে মানুষ মোটামুটি একটা জায়গায় কিন্তু ধরে রেখেছিল। প্রত্যেকে বুঝতে পারছো? তো সেই পর্যায়টাকে বলা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, বা যেটাকে বলা হয় মেসোলিথিক এজ। তো এখান থেকে প্রথম 1866 সালে প্রথমে
তখন প্রথম বলা হলো যে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ বলে স্যার একটা জিনিস কিন্তু এখানে রয়েছে। অল ক্লিয়ার? ঠিক আছে, তাহলে মেসোলিথিক এজ, তাহলে আমরা বুঝলাম মেসোলিথিক এজ কোথা থেকে এলো। এইবার স্যার প্রশ্নটা হচ্ছে মেসোলিথিক এজ এলো তো এলো, এলো তো এলো, খুব ভালো কথা। এইবার কথাটা হচ্ছে স্যার এই যে মধ্যপ্রস্তর যুগ, এটাকে আমরা প্রমাণ করব কি করে বা কি করে বোঝাবো? তখন তিনি বললেন মেসোলিথিক এজে মানুষ যেটা শুরু করলেন, প্রথমে এই ভোতা পাথর এবং তার মাঝখানে যে এই যে বল্লম, এই বল্লমের মাঝখানে মানুষ প্রথম এইখানে কি করলো, মাইক্রোলিথস ব্যবহার করা শুরু করলো। ঠিক আছে, মাইক্রোলিথ, যার জন্য মেসোলিথিক এজের যদি বৈশিষ্ট্য দেখো, অ্যাজ বিকজ দিস ইজ আ ট্রানজিশনাল ফেজ, মানে একটা থেকে আরেকটার দিকে যেহেতু যাচ্ছে, এটা একটা ট্রানজিশন হচ্ছে, সেই জন্য এর মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স হয়তো তোমার প্রাচীন প্রস্তর যুগ, নয়তো তোমার নবীন প্রস্তর যুগ নিওলিথিকের সঙ্গে মিলবে। কিন্তু এটার যদি একেবারে আলাদা একটা বৈশিষ্ট্য দেখো, তাহলে সেটা হচ্ছে মাইক্রোলিথ বা ছোট ছোট পাথরের ব্যবহার, স্টোন ফ্লেক্স, স্টোন ফ্লেক্স, ছোট ছোট পাথরের ব্যবহার। এখানে দেখতে পাচ্ছ স্টোন চিপস, এইগুলো হচ্ছে মেসোলিথিক এজের তোমার সৃষ্টি, যার জন্য তিনি বলেছেন যে এই এজকে একেবারে বাদ দিলে চলবে না। কারণ কি, বড় মোটা পাথর থেকে শার্প এজের ব্লেড, এই শার্প এজের ব্লেড বা মাইক্রোলিথের ব্যবহার কিন্তু প্রথম আমরা দেখতে পাই মধ্যপ্রস্তর যুগে। প্রত্যেকের কাছে পরিষ্কার হলো কি না? ইয়েস অর নো? অল ক্লিয়ার গাইজ? চলো এগিয়ে যাচ্ছি নেক্সট। মেসোলিথিক এজ আমাদের কাছে পরিষ্কার, তাহলে মেসোলিথিক এজ সব থেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে মাইক্রোলিথের ব্যবহার। চলে আসছি নেক্সট। এক্ষেত্রেও আমরা দেখতে পাই বিভিন্ন সাইটসের কথা মাথায় রাখতে হবে, যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি তাপ্তি, নর্মদা, মাহি, সবরমতী। আচ্ছা, এই নদীগুলো ভারতের কোন অঞ্চলের, উইচ রিজন, কোন রিজন? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন অঞ্চলের নদী? এই যে তাপ্তি, নর্মদা, মাহি, সবরমতী, এইগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন অঞ্চলের নদী, কে বলতে পারবে? ঝটপট করে কমেন্ট করবে প্রত্যেকে, যারা যারা আমার সঙ্গে রয়েছে। স্যার অ্যান্ড ম্যাম, প্লিজ কমেন্ট। এই যে নদীগুলোর কথা আমরা বলতে চাইছি, এই নদীগুলো হচ্ছে আমাদের কোন অঞ্চল? ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলের নদী। পরিষ্কার প্রত্যেকের কাছে? ইয়েস, ক্লিয়ার? তাহলে পশ্চিমাঞ্চলের এই নদীগুলো, পশ্চিমাঞ্চলের এই নদীগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলছে? ডেক্কান রিজন, ডেক্কান রিজন হচ্ছে আমাদের এই অঞ্চলটা, তারপরে কৃষ্ণা, ভীমা, এই অঞ্চলটা। এই যে অঞ্চলগুলোর কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য মেসোলিথিক সাইটস ইন ইন্ডিয়া। এছাড়াও আরো অনেক সাইটস তোমরা পাবে যেগুলোকে এখানে যোগ করতে হবে। পরিষ্কার? আবারও বলছি যেতে যেতে, তোমাদের এই যে সেশনটা, এর যে পিডিএফ তোমরা স্টাডি আইকিউ বাংলার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পাবে। অলরেডি চ্যাট বক্সে তোমাদের কিন্তু পিন করা রয়েছে লিঙ্কটা, তোমরা যুক্ত হয়ে যাও। যখন যখন ক্লাস হবে তার লিঙ্ক এবং তার শেষে পিডিএফ তোমরা সেই ক্লাসের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে প্রত্যেকের কাছে মেসোলিথিক এজ পরিষ্কার? কারোর কোনো প্রশ্ন রয়েছে এখনো অবধি? এখনো অবধি কারোর যদি কোনো প্রশ্ন থাকে, লাইভ সেশন, সুযোগ ওঠাও, জিজ্ঞাসা করতে পারো তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে, সরি নেক্সট নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? বলছে নিচের কোনটি মাইক্রোলিথিক সময়কাল নামেও পরিচিত? কি হবে? নিচের কোনটি মাইক্রোলিথিক সময়কাল নামেও পরিচিত? কি বলছে? চারটে অপশান, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক। ঝটপট করে কমেন্ট চাই। সাদৃদ, হিমাংশু, সৌম্যজিৎ, দীপিকা, কিঙ্কর, গোবিন্দ, পিঙ্কি, সোয়েল, যা যারা আমার সঙ্গে রয়েছে প্লিজ কমেন্ট। নিচের কোনটি মাইক্রোলিথিক সময়কাল নামেও পরিচিত? ইয়েস, চারটে অপশান আমাদের সামনে রয়েছে। হোয়াট উইল বি দ্য আনসার? এই তো, কমেন্ট করে ফেলো। বাহ, পারমিতা, তুহিন, ববি, সৌম্যজিৎ, উপমা, গোবিন্দ, এই তো
বলে ফেলো কি হবে, জাস্ট দেখলাম তো আমরা কি হবে উত্তর, উত্তরটা হবে হচ্ছে আমাদের মেসোলিথিক পিরিয়ড, উত্তরটা হবে হচ্ছে আমাদের মেসোলিথিক পিরিয়ড, তাই তো নাকি? তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কি কি পরীক্ষাতে আসতে পারে, আবারও বলে দিই, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এসএসসির পরীক্ষা, আমাদের রেলের পরীক্ষা, ঠিক আছে, আমাদের এমটিএস, আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস, এই সমস্ত জায়গায় কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। প্লিজ বি কেয়ারফুল এই কোয়েশ্চেনগুলোর জন্য, তোমাদের কি ধরনের প্রশ্ন আসছে, কি আসছে, সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হচ্ছে। কিন্তু চলে আসছি, নব্য প্রস্তর যুগ বা যেটাকে আমরা নবীন প্রস্তর যুগও বলে থাকি, মানুষ কি শিখল প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিকে, যে মানুষ ভ্রাম্যমান জীবন যাপন করত এবং সেখানে আমরা দেখলাম মানুষ শিকারী এবং সংগ্রাহক ছিল, তাই তো নাকি? ইয়েস, নবীন প্রস্তর যুগে আমরা একটু চেঞ্জেস দেখতে পাবো। কি চেঞ্জেস স্যার? নবীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো দেখো। এখানে মানুষ সবার প্রথম কি শুরু করলো, মানুষ সবার প্রথম শুরু করলো চাষবাস, পশুপালন। ইতিহাসে এই ঘটনাটাকে ডোমেস্টিকেশন বলা হয়, ইতিহাসে এই ঘটনাটাকে ডোমেস্টিকেশন বলা হয়, ঠিক আছে। ডোমেস্টিকেশনের বাংলা কি হবে, ডোমেস্টিকেশনের বাংলা কি হবে, পোষ পালন, তাই তো নাকি? পোষ মানানো। ক্লিয়ার? তাই তো, ডোমেস্টিকেশন। তো ইতিহাস কি বলছে, ধীরে ধীরে মানুষ যখন আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে স্যার, ধীরে ধীরে মানুষ যখন আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাই যে দু ধরন ভাবে মানুষ পোষ মানানো শুরু করলো। খুব মন দিয়ে শুনবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে এক্ষেত্রে, দুটো জিনিসকে মানুষ পোষ মানিয়েছিল, একটা হচ্ছে অ্যানিমাল, একটা হচ্ছে প্ল্যান্টস, আরেকটা হচ্ছে অ্যানিমালস, মানে উদ্ভিদ গাছপালা তাদেরকে পোষ মানানো, আর দ্বিতীয় হচ্ছে অ্যানিমালস যেটাকে আমরা পশুপালন বলে থাকি, ঠিক আছে, পোষ মানানো, ডোমেস্টিকেশন। মন দিয়ে শুনবে ব্যাপারটা কি, কিভাবে হয়েছিল স্যার, এর পেছনে কনসেপ্টটা কি, একটু ঝটপট করে যদি হয়ে যায়, কে কে জানতে চায় কনসেপ্টটা কি? দেখো, মানুষ যখন দৌড়ে দৌড়ে বাড়াচ্ছে, মানুষ যেখানেই পশুরা যাচ্ছে তার পেছনে ধাওয়া করছে, রাত্রিবেলা একটা গুহায় থাকলো, পরের দিন আবার বেরিয়ে গেল, এই যে ভ্রাম্যমান জীবন, সেই জীবনে আমরা দেখতে পাই যে মানুষ কিন্তু নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারলো না। তোমাদেরকে বলি, আমরা যত আধুনিক হচ্ছি তত বেশি কি হচ্ছি, আইডল, বা যেটাকে এক কথায় বলে অলস। কারা কারা এগ্রি করছো আমার সঙ্গে? আগে আমরা বাজারে গিয়ে শাকসবজি কিনতাম, মাছ মাংস কিনতাম, এখন কি বাজারে যেতে হচ্ছে? ইয়েস অর নো? এখন বাজারে যেতে হয়? তো যত আমরা বেশি আধুনিক হচ্ছি, যত আমরা বেশি মডার্ন হচ্ছি, তত বেশি আমরা কি হচ্ছি? তো মানুষও কিন্তু ঠিক তাই, যত বেশি সে আধুনিকতার দিকে যাচ্ছে, যত বেশি সে মডার্ন হচ্ছে, তত আমরা দেখতে পাচ্ছি সে কি হচ্ছে, সে বুঝে গেল যে এই যে যদি পশুর পেছন পেছন দৌড়ে যাই, এই যে পশুর পেছন পেছন যদি দৌড়াতে থাকি, তাহলে আমাদের গোটা দিন কেটে যাবে, আমাদের আর হোয়াটসঅ্যাপ ফেসবুক করা হবে না, তাই তো? তখন সে কি করলো, আচ্ছা যেই পশুটার পেছনে আমরা এত দৌড়াচ্ছি, ওকেই যদি ধরে বেঁধে আমাদের গাছের খুঁটির সঙ্গে বেঁধে দিই, তাহলে কেমন হয়? দেখো মানুষ কি ভাবলো, কেন মানুষ কি হচ্ছে, অলস হচ্ছে। মানুষ কি ভাবলো, মানুষ ভাবলো যে সেই পশুটা যেটার পেছনে আমি দিন রাত এক করে দৌড়াচ্ছি, আমার গোটা পরিবার তার পেছনে দৌড়াচ্ছে, সেই পশুটাকেই যদি এনে নিয়ে এসে গাছের খুঁটির সঙ্গে বেঁধে দিই, তাহলে কেমন হয়?
আর যেই আপেলটা, যেই পেয়ারাটা, যেই আমটা মানে সংগ্রহ করার জন্য আমাদের 5 কিলোমিটার 10 কিলোমিটার যেতে হচ্ছে, সেই আপেল, সেই গাছ যদি আমি নিয়ে এসে আমার বাড়ির সামনে লাগিয়ে দিই তাহলে কেমন হয়, এই যে চিন্তা ভাবনা মানুষের শুরু হলো, এখান থেকে মানুষ আধুনিকতার দিকে এগোলো এবং মানুষ অলস হতে শুরু করলো। সেখান থেকেই আমরা দেখতে পারলাম শুরু হলো ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস, ডোমেস্টিকেশন অফ প্ল্যান্টস। প্রত্যেকের কাছে কনসেপ্ট ক্লিয়ার হলো? ইয়েস অর নো প্লিজ কমেন্ট। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো? তাহলে কি ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস, ডোমেস্টিকেশন অফ প্ল্যান্টস? মানুষ কি করলো? প্রাণীকেও বাড়িতে নিয়ে আসা শুরু করলো। মানুষ কি করলো? গাছপালাকেও বাড়িতে নিয়ে আসা শুরু করলো। গাছপালাকে যখন সে বাড়িতে নিয়ে এলো তখন সে দেখলো ধীরে 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 এটার ওপরে জল পড়ছে, সূর্যের আলো উঠছে, তাই না? ধীরে 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 মানুষ খুব ধীরে 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 মানুষ কি করলো, বোঝার চেষ্টা করলো যে আরে দারুণ ব্যাপার তো, খুব সুন্দর, এটার ওপরে একটু একটু করে জল দিচ্ছে, একটু একটু করে গাছ সূর্যের আলো পড়ছে, আর এটা ধীরে ধীরে বাড়ছে, একটা সময় বিশাল গাছ হয়ে ফল দিচ্ছে। এভাবে যদি আমরা আমাদের পছন্দ মতো আরও কিছু ফল, আরও কিছু ফুল, আরও কিছু শস্য উৎপাদন করতে পারি তাহলে কেমন হয়, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর থেকেই কিন্তু মানুষ কি শুরু করলো, এই প্রশ্নের উত্তর থেকেই মানুষ কি শুরু করলো, চাষবাস শুরু করলো। অ্যান্ড দিস ইজ হাউ এগ্রিকালচার স্টার্টেড, ওয়েন পিপল স্টার্টেড আস্কিং কোয়েশ্চেন্স, যখন মানুষ নিজের থেকে প্রশ্ন করা শুরু করলো, যদি এরকমই হয় তাহলে কেননা আমি আমার পছন্দ মতো ফল, কেননা আমি আমার পছন্দ মতো শাকসবজি উৎপাদন করি, এবং মানুষ ধীরে ধীরে চাষবাস এবং পশুপালন এই দিকে যেতে শুরু করলো। প্রত্যেকের কাছে পরিষ্কার হলে ঝটপট করে কমেন্ট করবে ইয়েস, একটা করে থামস আপ দিয়েও জানাতে পারো পরিষ্কার হচ্ছে। তাহলে চাষবাস এবং পশুপালন শুরু হলো, সঙ্গে সঙ্গে মানুষ দেখলো যে মৃৎশিল্পটাও শুরু করা যেতে পারে, সঙ্গে সঙ্গে মানুষ দেখলো মৃৎশিল্পটাও শুরু করা যেতে পারে তাহলে, তাই না? ইয়েস। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি মানুষ আরও আধুনিক হলো, মানুষ আরও জিনিসগুলো বোঝার চেষ্টা করলো, মানুষ চাষবাস পশুপালন শুরু করলো, ইয়েস, এবং মৃৎশিল্পের সূচনাও কিন্তু আমরা দেখতে পারলাম। তাহলে এখান থেকে এই যে টার্মটা নিওলিথিক, এই যে টার্মটা নিওলিথিক, এই নিওলিথিক টার্মটা সবার প্রথম যিনি নিয়ে আসেন তার বইয়ের নাম হচ্ছে প্রি হিস্টোরিক টাইমস, তার বইয়ের নাম হচ্ছে প্রি হিস্টোরিক টাইমস। সেই বইতে তিনি প্রথম নিওলিথিক কথাটার উল্লেখ করেন। ভদ্রলোকের নাম, ভদ্রলোকের নাম কি? স্যার জন লুবক। ভদ্রলোকের নাম স্যার জন লুবক, এবং তিনি প্রথম তার বই প্রিহিস্টোরিক টাইমসে তিনি এই নিওলিথিক বা নব্য প্রস্তর এই কথাটা নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো আমাদের কাছে পরিষ্কার হলো। চলে আসছি আমরা নব্য প্রস্তর যুগের কিছু সাইটস। কি বলছে এখানে নব্য প্রস্তর যুগের কিছু সাইটস? বলছে কি, বিভিন্ন উৎখনন কেন্দ্রের মধ্যে কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর ভ্যালি, বেলান উপত্যকা। এবার তোমরা দেখো, ধীরে 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 মানুষ কিন্তু বুঝতে শিখছে, মানুষ এতদিন কি করলো স্যার, এতদিন অবধি মানুষ গুহায় থাকতো, এতদিন অবধি মানুষ গুহায় থাকতো, সেই জন্য মানুষ এত কিছু বোঝেনি। যেই মাত্র মানুষ ডোমেস্টিকেশন শুরু করলো সেইমাত্র মানুষ বুঝতে পারলো, সেইমাত্র মানুষ বুঝতে পারলো যে আমাদেরকে নদী উপত্যকায় থাকতে হবে। এরপর থেকে যত উৎখনন কেন্দ্র, যত প্রত্নতাত্ত্বিক কেন্দ্র আমরা পেয়েছি, সমস্ত ক্ষেত্রে আমরা নদীর উপস্থিতি লক্ষ্য করেছি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি চিরান্দ, বেলান উপত্যকা, পরবর্তীকালে সিন্ধু উপত্যকা, এই সমস্ত জায়গায় একের পর এক মানুষ কিন্তু বসতি স্থাপন করতে শুরু করলো। তো মানুষ যখন গুহায় থাকতো, মানুষ যখন ভ্রাম্যমান জীবন যাপন করতো, অতটা বোঝেনি, কিন্তু ডোমেস্টিকেশন তাকে শেখালো যে জলের গুরুত্ব কতটা। কারণ কি, জল না থাকলে তারা সেই উদ্ভিদগুলো সেখানে কিন্তু
বানাতে পারবে না বা বড় করতে পারবে না, হোয়াট এভার। তো এই জিনিসগুলো মানুষের কাছে পরিষ্কার হলো এবং ধীরে 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 মানুষ আস্তে আস্তে এই দিকে এগোলো এবং আমরা নিওলিথিক সাইটসগুলো গোটা ভারতবর্ষের নদী উপত্যকাগুলোতে কিন্তু আমরা নিওলিথিক সাইটসগুলো পেয়েছি। ইয়েস, ঠিক আছে। নাজিবুল বলছে বেলান উপত্যকা থেকে তিনটি ফেজ পাওয়া যায়। ইয়েস, এরপরে আরও অনেক জিনিস রয়েছে, এগুলো আমরা একদম বেসিক জায়গা নিয়ে ক্রাশ কোর্সে আমরা এত ডিটেলসে কথা কি করে বলবো বলো? সম্ভব? ক্রাশ কোর্স হচ্ছে তোমাদেরকে বোঝানো যে কি কি জিনিসগুলো তোমাদের করতে হবে, পড়তে হবে, শিখতে হবে, রিভাইজ করতে হবে এবং সঙ্গে সঙ্গে কিছু কোয়েশ্চেন্স আমরা করব। ক্রাশ কোর্সে এতটা কি করা সম্ভব বলো না? এনশিয়েন্ট হিস্ট্রি 10টা ক্লাস, মিডিভাল হিস্ট্রি 10টা ক্লাস বা 7টা ক্লাস, মডার্ন হিস্ট্রি 20টা ক্লাস, 14টা ক্লাস, যাই হোক, এর মধ্যে কি করা কখনো সম্ভব? তাহলে এই ক্রাশ কোর্স মানে হচ্ছে জিনিসটাকে তোমাদের কাছে উপস্থাপিত করা যে কি কি জায়গায় তোমরা ফোকাস করবে, কারণ কি পিএসসি কোন কোন জায়গায় তোমাদের ফাঁদে ফেলতে পারে। তোমাদের যদি ভালো লেগে থাকে সেশনগুলো তাহলে তোমরা জানো কি করতে হবে এবং প্রতিদিন দুপুর 12টায় অবশ্যই আমাদের সঙ্গে চলে আসতে হবে স্টাডি আইকিউ বাংলার ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছো তাদেরকে রিকোয়েস্ট করব, একটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও মিস না হয়, দ্বিতীয় হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যাতে পিডিএফগুলো তোমরা সমানে পেতে থাকো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের নিওলিথিক এজ। একটা কোয়েশ্চেন ঝটপট একটু দেখে নেওয়া যাক তাহলে। কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে কৃষি বিপ্লব সংগঠিত হয়, তাহলে বলে ফেলো কৃষি বিপ্লব কবে সংগঠিত হয়। কোয়েশ্চেন এরকমভাবে আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে তোমাকে এগ্রিকালচারাল রেভলিউশন টুক প্লেস ইন হুইচ এজ। চারটে অপশান, প্যালোলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, আয়রন। কি হবে আমাদের উত্তর? ইয়েস, ঝটপট করে কমেন্ট করবে যারা যারা আমার সঙ্গে রয়েছে। আমাদের এগ্রিকালচারাল রেভলিউশন বা কৃষি বিপ্লব সংগঠিত হয়, চারটে অপশান আমাদের সামনে রয়েছে, প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ, নিওলিথিক যুগ, লৌহ যুগ। কি হবে আমাদের উত্তর? চারটে অপশান আমাদের সামনে, উপমা, পারমিতা, সোমনাথ, তুহিন, গোবিন্দ, সাধুমণি, সৌম্যজিৎ, নাজিবুল, কৃষ্ণেন্দু, অনেক অনেক ধন্যবাদ। উত্তরটা কি হবে তাহলে স্যার? সোজা ব্যাপার, উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান নিওলিথিক যুগ। ইয়েস, সবার শেষ তাম্রপ্রস্তর যুগ সভ্যতা, যেখানে আমরা মানুষ দেখতে পাই যে প্রথম ধাতু হিসেবে তামার ব্যবহার শুরু করে, প্রথম ধাতু হিসেবে তামা এবং তার সঙ্গে লো গ্রেডেড ব্রোঞ্জ, প্রথম ধাতু হিসেবে তামা এবং তার সঙ্গে, এই প্রশ্নটা আসতে পারে, মানব সভ্যতার প্রথম ব্যবহৃত ধাতু কি, সেটার উত্তর হবে তামা, তার সঙ্গে সঙ্গে লো গ্রেডেড ব্রোঞ্জ, এই দুটোর ব্যবহার আমরা দেখতে পাই তাম্রপ্রস্তর যুগ। কেন স্যার তাম্রপ্রস্তর যুগ? তার কারণ মানুষ এখানে তামারও ব্যবহার করছে, তার সঙ্গে সঙ্গে মানুষ কি করছে, পাথরেরও ব্যবহার করছে, যার জন্য এই সময়টিকে চ্যালকোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগ বলা হয়। এবং যে হরপ্পা সভ্যতার কথা আমরা জানব পরবর্তী সেশনে, সেই হরপ্পা সভ্যতা কিন্তু এই তাম্রপ্রস্তর যুগেরই সভ্যতা, ঠিক আছে? তাম্রপ্রস্তর যুগে আমরা দেখতে পাই যে গোটা ভারতের এরকম বেশ কিছু কেন্দ্র রয়েছে হরপ্পা সভ্যতার ঠিক আগে আগে, যখন মানুষ সবে সবে নদী উপত্যকায় বসবাস শুরু করেছে, সেই সময়কার সময়কে বলা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এবং আমরা যদি সেই সময়কার কিছু সাইটসের কথা বলি, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞাসা করতে পারে চ্যালকোলিথিক সাইটস, চ্যালকোলিথিক সাইটস, তোমরা কিন্তু আবার ওই তিনটে সাইটসে থেকে যেও না, প্যালোলিথিক, মেসোলিথিক, নিওলিথিক করলাম ব্যাস হয়ে গেছে আমাদের, না, তোমাদের কিন্তু চ্যালকোলিথিক সাইটস নিয়েও জিজ্ঞাসা করতে পারি যে কোথা থেকে আমরা কি দেখেছি, কোথা থেকে আমরা চ্যালকোলিথিক সাইটস দেখেছি। তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য একটা সাইটের কথা বলে দিই, যেটা বেঙ্গলে পাওয়া যায় চ্যালকোলিথিক সাইট হিসেবে, সেটা হচ্ছে পাণ্ডু রাজার ঢিবি, মাথায় থাকবে, সেটা হচ্ছে কি, পাণ্ডু রাজার ঢিবি। ইয়েস, এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যালকোলিথিক সাইট। তো
এই যে চ্যালকোলিথিক সাইটগুলো, সেই চ্যালকোলিথিক সাইটগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। এবং এই চ্যালকোলিথিক সাইটগুলোর কথা যখনই দেখবে তখনই দেখতে পারবে এই গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র দোয়াব, এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটাতেই সমস্ত সাইটগুলো তোমরা মোটামুটি কম বেশি পেয়ে যাবে। পরিষ্কার? অল ক্লিয়ার গাইজ? ইয়েস। চলো চ্যালকোলিথিক পিরিয়ড এবং সেই পিরিয়ডের একটি সভ্যতা হরপ্পা সভ্যতা নিয়ে আগামী পর্বে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, মানে আগামী কাল দুপুর 12টার সময়। কারা কারা আমার সঙ্গে থাকবে আগামী কাল? তোমাদেরকে আমি বলবো হরপ্পা সভ্যতা থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদেরকে পিএসসি এবং ইউপিএসসি যে কোনো সেন্ট্রালের পরীক্ষায় বা স্টেটের পরীক্ষায় আসতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখব হরপ্পা সভ্যতাতে কি কি কনসেপ্ট আমাদের রয়েছে, কোন কোন জায়গাগুলো আমাদের একটু প্রেশার দিয়ে মনে রাখতে হবে যাতে আগামী পরীক্ষাগুলো আরও খুব সহজে দেওয়া যেতে পারে। তো আজকের মতো আমি সুশ্রুত চৌধুরী এখানেই অনুমতি নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে সন্ধ্যে 7টার লাইভ, যেখানে আমরা ইকোনমিক্স নিয়ে আলোচনা করব এবং